আমি আপনার খুব বড় একজন ভক্ত যদিও আমি একজন আমি একজন মুসলিম প্রকৃত মুসলিম মনে করি নিজেকে এবং আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি বাট আমি আপনাকে ভালোবাসি ব্যক্তি হিসেবে আপনাকে ভালোবাসি কারণ আহ আপনার কথার সাথে আমার দ্বিমত আছে অনেক কিছুতেই

চার মাঝাবের চার ইমাম যে বিষয়ে একমত হয়েছেন এবং মোহাম্মদ তার সাহাবিগণ তার সালফেস আলহিনগণ সবাই মানে পৃথিবী সমস্ত আলেম এই বিষয়ে একমত পৃথিবীর একটাও আলেম এখন পর্যন্ত এই বিষয়ে দ্বিমত করেন নাই আমি এখন পর্যন্ত পাই এরকম একটা আলেমও পাই যারা হচ্ছে প্রকৃত আলেম তাদের মধ্যে একজন কেউ পাই নাই যারা এই বিষয়ে দ্বিমত করেছে যে সাতি মেরাসুলকে মানে হত্যা করতে হবে কোনো বিচার কোনো ভালাই নেই উনি একজন প্রকৃত মুসলিম আচ্ছা ঠিক আছে আহ আমি আপনার অনেকগুলো কথার সাথে একমত না একমত না সেটা পরে বলি আসলে কেন আপনাকে ভালোবাসি সেটার উত্তর আগেই কারণটা হচ্ছে আমার মনে হয় আ আমার মনে হয় আল্লাহ আপনাকে সেটা হয়তোবা দিবে হয়তোবা আমার আমার ভালোবাসা বা আমার ভালো ব্যবহার বা আমি চাই আপনি আল্লাহর দিকে ফিরে আসেন বা ধর্মে ফিরে আসেন এবং আল্লাহ রসুল বা আমার নবীর শিক্ষা ভাই মানে আহ সাদেম ভালোবেসে আহ দিনের পথে নিয়ে আসা তার সাথে ভালো ব্যবহার করে দিনের পথে নিয়ে আসা এটা কি আপনার নবী শিক্ষা হ্যাঁ আমি জানি আমি আপনাকে একটু জিনিসটা বুঝিয়ে দিই একটু যদি আপনি আমাকে সময় দেন যে এই বিষয়ে যে আলমগণের যে বই প্রখ্যাত আলম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলমগণ যেমন একজনের নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া তিনি হচ্ছেন শাইখুল ইসলাম যাকে বলা হয় ইসলামের সবচেয়ে বড় পন্ডিতের মধ্যে একজন তার একটা বই আছে আসারিমুল আলা সাতিমে রাসুল সম্ভবত এটি নাম আমি উচ্চারণে হয়তো একটু ভুল থাকতে পারে এই বইটার ভিতরে উনি বলেছেন যে নবী মোহাম্মদের সানে যিনি গোস্তাক করবেন যিনি সমালোচনা করবেন বা তার জামা ইমাম সাফির মতে তার জামার একটা বোতামেরও যিনি সমালোচনা করবে বোতামটা ময়লা ছিল এটাও যে বলবেন এই জিনিসটা ক্ষমা করতে পারেন শুধুমাত্র আর কেউ না শুধুমাত্র স্বয়ং নবী মোহাম্মদ নবী মোহাম্মদের সমালোচনা যদি কেউ ক্ষমা করতে পারেন এই ক্ষমার এক্তিয়ার শুধুমাত্র নবী মোহাম্মদই আছে এছাড়া যেহেতু নবী মোহাম্মদ এখন মারা গেছে নবী মোহাম্মদ এখন আর সেই ক্ষমাটা করতে পারছে না নবী মোহাম্মদের মৃত্যুর সাথে সাথে এটা হচ্ছে উম্মতের হক মানে নবী মোহাম্মদের যারা উম্মত আছে তাদের হক হচ্ছে নবী মোহাম্মদের সানে যেই গোস্তা করবে তাকে সাথে সাথে হত্যা করে ফেলতে হবে কোনো বিচার কোনো বালাই থাকবে না যেহেতু নবী মোহাম্মদ জীবিত থাকা অবস্থায় তিনি এটা ক্ষমা করতে পারতেন কিন্তু তিনি ক্ষমা করবেন কি করবেন এটা একটা শাস্তিযোগ্য অপরাধ মানে এটা একটা খুন করার মতো অপরাধ মনে করেন একটা রাষ্ট্রে যখন একটা প্রেসিডেন্ট থাকে সেই প্রেসিডেন্টের সেই একটা থাকে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন আসামিকে ক্ষমা করার

এবং আবু জেহেল ছিল সেখানকার একজন নেতা একজন পাওয়ারলেস পারসন কে কখনো পাবলিকলি বলতে পারে যে নেতাকে জয় হত্যা করে ফেলল কার সেটা সে কৌশল সে কৌশল গ্রহণ করছে হয়তো আমিও কৌশল গ্রহণ করতেছি এরই কৌশল আসলে আর কি কিছু বলার আছে মানে মানে ইমতিয়াজ ভাই আপনি বলতে যাচ্ছেন যে যেহেতু আপনি এখন আমাকে অনলাইনে এই লাইভের ভিতরে চাপাতে দিয়ে কপটা দিতে পারছেন না

ব্যক্তি যদি এখন তাকে হত্যা করতে বলে সে উল্টা তো সেই বিপাকে পড়ে যাবে হয়তো বা তাকেই হত্যা করা হবে এই জন্য উনি যে কৌশলটা করেছিলেন ওইখান থেকে পালাই গেছিলেন পালাই যে তার সৈন্য বাড়াইছিলেন এবং তারপরে যুদ্ধ করতেন তিনি এবং তার যত সাথে মাজাসুল আছেন উনি মরার আগে একবারে সুন্দর মতো বলে গিয়েছিলেন আর উনার লাস্ট যে অর্ডার ছিল সাথে মাজাসুল ছিল যে তাদেরকে হত্যা করে ফেলতে হবে যেখানে পাও সে তাদেরকে ওখানে হত্যা করে ফেলতে হবে কেউ যদি তার বোতাম তার কাপড়ের কোন একটা বোতাম সেটাও যদি বলে যে এটা নোংরা তাকে হত্যা করে ফেলতে হবে এটা যদি তার লাস্ট ইয়ার থাকে এবং তার প্রথম স্টেপটা থাকে এরকম যে হ্যাঁ আমি যেহেতু তাকে হত্যা করতে পারতেছি না সেহেতু আমি তাকে হত্যা করার উইয়া দিচ্ছি না এই কৌশলটা যদি হাতে নেয় তাহলে নিজেই একটু ভাবেন নিজেই একটু ভাবেন যে আপনি কোন ধর্মের দাওয়া দিতে আসছেন এবং কোন ধরনের ধর্ম আপনি নিজেই পালন করেন এবং আল্লাহ পাক যদি আমাদেরকে হৃদায়তটা না দেন ফারস ভাই তাহলে আমাদের যেখানে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন কোরআন এবং হাদিস আমি অসংখ্য রেফারেন্স দেখাতে পারবো তার বিষয়টা হচ্ছে আমার সবচেয়ে আমি এই বিষয়ে যেকোনো পৃথিবীর যে আলেমের সাথে বিতর্ক করতে পারি বিষয়টা নিয়ে মালিক হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আপনি পাকের কাছে আমার হৃদয়তের কামনা করছেন তার মানে হচ্ছে আল্লাপাক এখন পর্যন্ত আমাকে বা ফারাজ ভাইকে হৃদায়তটা দেয় নাই এখন আমাদেরকে যে হিদায়তটা দেয়াই হচ্ছে না সেটার জন্য আল্লাপাক আমাদেরকে শাস্তি দিবেন এটা তো পুরোপুরি একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট এটা তো পুরোপুরি পরস্পর বিরোধী একটা স্টেটমেন্ট আপনি বলছেন না আপনি ভুল বুঝছেন এখানেও আপনি আমি আপনাকে ব্যাপারটা বুঝাই যে আপনি যে যে ব্লেমটা দিতে যাচ্ছেন সেটা হচ্ছে ভুল আমি আমি আপনাকে বুঝাচ্ছি কেন আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি প্রত্যেকটা মানুষের সাথে এমন ভাবে কিয়ামতের দিন তার বিচার ব্যবস্থা করব যাতে একটা মানুষও আমার ক্ষমা এবং আমার বিচার ব্যবস্থার উপর প্রশ্ন না তুলতে পারে এটা কোরআনে আছে আই থিংক আপনি জানেন ব্যাপারটা যে আমি

কৌশল আপনি আপনি একটা ইয়ে শুনছেন যে শিয়াল ভেড়ার ইয়ে পরে আসে যে চামড়া পরে আসে যেন বাঘ নেকড়ে বাঘ দালা নেকড়ে বাঘ যার যে কামড় দিতে চায় সে আসলে ভেড়ার একটা মুখোশ পরে এসে মানে বলতে চাই যে আমি কিন্তু ভেড়া আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি ভাই একটু পরে যখন আমি মানে ছদ্দবেশটি একটু উঁচু করে দেখলাম একটু নেকড়ে দাঁতাল নেকড়ে কামড় দিতে আসছে কামরায় খেয়ে পেটে ঢুকায় ফেলতেছি এতই ভালোবাসা আমার আপনার প্রতি এখন উনি আমাকে বলবেন যে নিশ্চয়ই বলবেন যে একজন ছাতি মেরুল ছাতিমের রাসুল কে ইসলামের বিধান হচ্ছে একজন ছাতিমের কে এই দায়িত্ব পুরো মুসলিম জাহানকে দেওয়া হয়েছে যে একজন সাতিমের আসলকে পাওয়া মাত্র বিচার আচার ছাড়া তাকে হত্যা করে ফেলতে হবে এটা উম্মতের হক এই যে চার মাঝাবের চার ইমাম বিষয় বিষয়ে বলেছেন যে এটা হচ্ছে উম্মতের হক এটার একটা আরবি শব্দ আছে আমি এই মুহূর্তে ভুলে গেছি এটাকে কি যেন বলে একটা আচ্ছা ওইটা ওটা বাদ দিলাম কিন্তু আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না শব্দটা কিন্তু এটা প্রত্যেকটা ইমানদার মুমিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে রাসুলের সামনে গুস্তাকি করবে তাকে যেন প্রতিটা মুসলমানের মনে যেন এই জিনিস থাকে যে তাকে কিভাবে যেকোনো সময় যেকোনো ভাবে হত্যা করে ফেলতে হবে এখন ইন্ডিয়ান আমাকে সময় হবে যখন খেলাফত প্রতিষ্ঠা থাকবে না আমার সাথে খেলাফতের কোনো সম্পর্ক নাই আপনাকে আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আমি আপনাকে হত্যা করে আমি আপনাকে হত্যা করলে ইসলামের জন্য আপনাকে আমি আপনাকে আমি আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম তো ভাই আপনাকে আমি বই খুলে খুলে এই মুহূর্তে দেখাবো তো না না আসিফ ভাই আপনি কেন দেখাবেন উনি তো নিজে দাবি করলেন না যে এটা শুধুমাত্র তখনই থাকবে

আপনি ব্যাপারটা বুঝতেই পারেন নাই আমি এখানে রেফারেন্স আমি ব্যাপারটা বুঝতে চাচ্ছি না আমি রেফারেন্সটা দেখতে চাচ্ছি রেফারেন্সটা দেখান এখানে আপনাকে কিভাবে দেখাবো এখন স্ক্রিন শেয়ার করে রেফারেন্সটা দেখান না হলে বইয়ের নাম বলেন কোন কোন বইতে পড়েছেন সেই বইটা বলেন কত নাম্বার চ্যাপ্টার আছে কোন পৃষ্ঠা আছে সেটা বলেন যা ওয়েট ওরে সেকেন্ড চেষ্টা করছি আমি আমি আমার রেফারেন্স গুলা নিয়ে আমি রেডি আছি আমি দেখাবো আপনার পরে এর আগে ভাই আপনি তো ভাই প্রতি বাড়ি রেফারেন্স দেখেন কত আর রেফারেন্স দেখাবেন মুমিন ভাইদের কাছে তো একটু রেফারেন্স দেখি আমি গ্যারান্টি দিচ্ছি উনি কোথাও থেকে এই ধরনের কোন রেফারেন্স দেখাতে পারবে না যে খলিফা খিলাফত প্রতিষ্ঠা হওয়ার পরে এটা হবে উনি সর্বোচ্চ আরিফ আজাদের বই থেকে দেখাতে পারে সেটা তো জনগণ দেখতে পারবে যে তার রেফারেন্সের ভ্যালিডিটি কতদূর দেখেন ইমতিয়ার সাহেব

আহ ইমতিয়াজ ভাই আপনার ঠিক কতটুকু সময় লাগতে পারে মানে দশ মিনিট পাঁচ মিনিট একটু যদি বলতেন এত সান্নাটা কেন ভাই ওনিকে মিরাজে চলে গেলেন কিন্তু কথা তো বলতেছেন না যে সময় কতক্ষণ লাগবে আর সামথিং

আপনি জনতার স্বার্থে একটু দেখা দেন যে এরকম কোন কথা ইসলামের কোথাও আছে কিনা যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরে এই কাজ করা যাবে না হলে করা যাবে না এরকম কথা কোথাও ইসলামের নাই আমি যে বইটা থেকে দেখাচ্ছি সেই বইটা হচ্ছে একজন প্রখ্যাত আলমের লেখা প্রিয় নবী এটা হচ্ছে ইমাম ইবনে তাইমের বইটা থেকেই মোটামুটি বেশিরভাগ জিনিস নেওয়া হয়েছে আমি দুইটা বই আমি পড়েছি ইমাম ইবনে তাইমের বইটা পড়েছি আর অন্য বইও পড়েছি এই বিষয়ে এই বিষয়ে বইটার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাস্তি এখানে দেখেন এখানে ছেচল্লিশ পৃষ্ঠা থেকে আমি পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে আল বাকিদের মতে আসলে এখানে কি ঘটেছিল সেটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে বলা হচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি আচ্ছা একটু বড় করে দিই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি কেউ আপনার বাসা আক্রমণ করলো আর আপনাকে হত্যা করতে চাইলো রাসুল সাল্লাম এই বিষয়ে কি বলেন যে নিজের সম্পদ রক্ষার্থে জীবন দেয় শহীদ যে আত্মরক্ষা করতে মারা যায় সে শহীদ যে এবং যে ইমান রক্ষার্থে মারা যায় সে শহীদ যে তার পরিবার রক্ষা করতে মারা যায় সে শহীদ নিচে বলা হয়েছে আমি নিশ্চিত আপনারা সবাই এই জানেন এখন কেউ আপনার ঘরে এসে আপনাকে আক্রমণ করলো আর আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে আপনাকে হত্যার চেষ্টা করছে এবং আপনাকে প্রতিহত আপনি প্রতিহত করতে চান আপনার কি শাসকের অনুমতি নিতে হবে এই বিষয়ের এই বিষয়ে ইসলামের বিধান ইসলামিক বিধান খুব স্পষ্ট লোকটি আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে আছে আর আপনি ফোন উঠিয়ে প্রেসিডেন্সিয়াল প্যালেস কিংবা রাজার কাছে ফোন করছেন এবং অনেকগুলো সেক্রেটারি এবং অনেক লাল ফিতা পার হয়ে যখন আপনি তার কাছে পৌঁছলেন আপনি তাকে জিজ্ঞেস করছেন আমাকে কি হত্যা চেষ্টা করছে করে একটু জানাবেন হেফাজত করতে পারি এর কি হয় তাই আপনার যদি ইমামের নিজের আত্মরক্ষার জন্য তাহলে আল্লাহ রসুল সাল্লামের সম্মান রক্ষার্থে আপনার ইমামের অনুমতি নেওয়া লাগবে কেন মানে এটা খিলাফতের শাসকের অনুমতি তো দূরের কথা এমনকি ইমামের অনুমতি পর্যন্ত লাগবে না যে লোকটি বনি খাতমার নারীকে হত্যা করে এটারেন্স হিসেবে তিনি কি বলছেন দেখেন যে লোকটি বনী খাতমার নারীকে হত্যা করেছিলেন আল্লাহ একজন ব্যক্তি একটা সাতিম নারীকে হত্যা করেছিল তিনি নবী জীবিত থাকা অবস্থাতে নবীর অনুমতি নেননি এটা সহি আদিসের বর্ণনা আছে আরো একটা সোহিদ আদিস আছে যেখানে বলা হয়েছে এক অন্ধ সাহাবি তার কৃতদাসীকে হত্যা করেছিল এই যে দেখেন যে অন্ধ ব্যক্তি তার সাহাবির মাকে হত্যা করেন তিনি কি এজন্য পূর্বে আল্লাহ রসুলের অনুমতি নিয়েছে রেখেছিলেন নিয়ে রেখেছিলেন না তিনি নেননি তারা করেছিলেন এবং রসুল সাল্লাম তাদের কর্মের অনুমোদন দিয়েছিলেন এই বলে যে দুটি ছাগল এই বিষয়ে ঝগড়া করবে না আমাদের জেনে রাখতে হবে আল্লাহ রসুলের সমান ইমামের অনুমতি নেয়ার বিষয়ের উর্ধে কে সে ইমাম যে আপনাকে আল্লাহ রসুলের সম্মান রক্ষা করার অনুমতি দেবে এটি যে কোনো শাসকের মর্যাদার চেয়ে অনেক উঁচুতে নিচে বলা হচ্ছে ভাই ও খেয়াল রাখুন আমরা কার বিষয়ে কথা বলছি আমরা কথা বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আল্লাহ রসুলের সম্মান রক্ষার্থে আপনার কারো অনুমতির প্রয়োজন নেই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সালামের সম্মান রক্ষার্থে আপনার কারোর অনুমতির প্রয়োজন নেই তিনি এসবের অনেক উর্থে নিচে আরো কি কি বলা আছে দেখি কাকে কাকে হত্যা করা হয়েছিল সবার লিস্ট দেওয়া আছে এখানে আমি এখানে আলিমদের ইয়া দেখাচ্ছি যে ইমাম ইবনে কি বলেছেন দেখেন যে কেউ আল্লাহর রাসূল আল্লাহ রসুলকে গালি দিবে সে মুসলিম হোক বা অমুসলিম হোক তাকে হত্যা করতে হবে তিনি আরো বলেন এই রায়ের বিশেষ সকল আলিমগরের মধ্যে আমি যে কথাটা বললাম একটু আগে মুন্জির রহমত আলী বলেন যে ব্যক্তি রসুলকে অভিশাপ দিবে তাকে মৃত্যুদণ্ডাদেশ দিতে হবে ইমাম আবু হানিফা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসালসাল্লাম বিরুদ্ধে যে কথা বলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং অমুসলিম যার সাথে কোনো চুক্তি নেই তাকে একইভাবে দণ্ডাদেশ দেওয়া হবে অসংখ্য রেফারেন্স আছে যে এটা হচ্ছে এটা হচ্ছে অবশ্য কর্তব্য অবশ্যই করতে হবে মেরে ফেলতে হবে বা কোনো তাফাত নেই গিয়ে আসলে নিন্দা করবে বা গালি দিবে তাকে কোনো সতর্কতা ছাড়াই হত্যা করতে হবে মানে তাকে জানানো যাবে না হম এমনকি ইমাম মালিক বলেছেন তাকে কোন কিছু জানানো যাবে না বাইরে ফুট করে গিয়ে বাইরে ফেলতে হবে হঠাৎ করে গিয়া বাইরে ফেলতে হবে দেখেন এইটার ভিতরে রেফারেন্সের অভাব নাই রেফারেন্স এর পর রেফারেন্স রেফারেন্স এর পর রেফারেন্স আমি পুরাটা পড়ে যেতে পারি কিন্তু লাভ কি মানে দেখেন যখন তোমরা দেখবে যে আমি তার মাথা তলার দিয়ে দেহ থেকে আলাদা করে দিবে কাজ বিন মাসলামাহ করেছিলেন কিন্তু আফসোস আজ আমাদের মধ্যে কোনো বিন মাসলামাহ নেই দেখেন এখানে অসংখ্য রেফারেন্স এই যে দেখেন এখানে তাইমিয়া বলেছেন যদি কেউ রাসুল্লাহামকে অভিশাপ দেয় তাহলে তাকে হত্যা করে ফেলা ওয়াজিব এটা আবশ্যক মানে অসংখ্য অসংখ্য রেফারেন্স আছে ভিতরে কেন আপনারা মানে না জেনে না বুঝে এসে এইভাবে কথা বলতে গিয়ে রাস্তায় রাস্তায় ধরা খান প্রথমে এসে বললেন আপনাকে আমি ভালোবাসি সেটা নিয়ে একটু পরে পিছলাই গেলেন এই ভালোবাসা সেই ভালোবাসা না তারপরে আবার পরে বললেন যে এটা নাকি খিলাফতের মানে শাসকের অনুমতি নিতে হবে কোথেকে পান সব আই wonder, ভাই what is লাভ <laughs> ভাই কথা বলার পর পর তিনি যেমন তিনি যে আল্লাহ হয়ে গেলেন ওনার যে পৃথিবীর সাথে কানেকশন অফ হয়ে গেল জিনিসটা খুব মজাদার ছিল আসিফ ভাই আপনি কি আরো কন্টিনিউ করবেন নাকি আজকে এইখানে শেষ করবেন

আচ্ছা ঠিক আছে পরে আবার না হয় আরেক সময় কথা হবে কিন্তু ভাই এই যে মুমিন ভাইরা যে মানে এক একটা দাবি করেন এসে কিন্তু কোন তথ্য প্রমাণ ওনাদের থাকে না আমাদের নেটওয়ার্কটা হঠাৎ করে খারাপ হয়ে যায় যান্ত্রিক গোলযোগের কারণে ওনারা চলে যেতে বাধ্য হয় এটা ভাই আর কত বছর চলবে ভাই সেই শুরু থেকে এই জিনিস দেখতেছি ভাই কি করব হ্যাঁ ভাই কি আমার তো রাগ পর্যন্ত আমার মনে হয় আর কি এরকম চলতেই থাকবে তাহলে ফারেজ ভাই ঠিক আছে আজকে তাহলে লাইভটা আমরা শেষ শেষ করি কিছু যেহেতু মানে মোমেন ভাই রাজা যে দিকবাজিটা খেলেন আজকে লাস্টে শেষে শেষ এসে সেই দিকবাজিটা খুব মজা হচ্ছে যদি আমার ইচ্ছা ছিল আর একটু তাকদিন নিয়ে একটু কথা বলার কিন্তু মানে হাত ফসকা গেল ভাই মানে খুবই দুঃখ পাইলাম আমার মনে হয় ভাই মুমিন ভাইদের কাছ থেকে আর রেফারেন্স চাওয়া যাবে না

আচ্ছা শুভরাত্রি সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য যুক্ত থাকার জন্য আহ শেষ করে দিচ্ছি